অতিরিক্ত ড্রিঙ্ক, এক লোকে অতিরিক্ত ড্রিঙ্ক, ঠিক আছে, অতিরিক্ত ড্রিঙ্কের ফলে তারা কোনো চড়া হয়ে গেছে, চড়াও মানে কি কইতাম মানে ভাগ যেমন একটা আমাদের উপরে আমরা হরিণ, হরিণের উপরে আঘাত করছে, ভাগ হয়েছিল হরিণের উপরে আঘাত করছে। আরে হেরা কারা, কয়জন তারা, কয়জন আছে তারা? আসলে মোটামুটি 7-8 জন, আমি কইতে পারি না নাম, জন দুইজন নাম কইতে পারি। দুইজন কে কি নামটা তুমি কি দেখছো? না না, রাজু দাস, রাজু দাস, রাজু দাস, হ্যাঁ, আর একজন রাজেশ দাস, বক্সের সাউন্ডের কেন্দ্র করে তোমাদের উপর আক্রমণ করছে। মেলাঘর থানা জানাইছো বা জানে কি করে না করে? আমরা স্যার আসলাম পিকনিকে, ঠিক আছে, পিকনিকে বলতে আমরা এই নির্মল আসলাম আর এই রাজেশ দাস দুজন, আমাদের তিনজন উপরে প্রাণঘাতী হামলা করছে। প্রাণঘাতী হামলা পরে আমরা দুজন এখন জিপিতে রেফার আছি, আর আমার হাতে রড দিয়ে বাড়ি দিচ্ছে। হ্যাঁ তো খুব মুক্তা দেখা না, মুক্তা দেও, মুক্তা দেও, দেখছি 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 দেখছি, গুরুতর গুরুতর গুরুতর, আমি আগে বসেছি, আমার রড বাড়ি, আমি এরে বাসতাম গেছিলাম বাসতার উপর, আমার রড দিয়ে আরো তিন চার জন আমার দেখছি, তিন চার জন পরে দেখছি, আমার যার লগে কথা কইতাছি তারে আমি তারে আমি ভিড়, তারে জুড়ে তারে মারলো, যারে মানে যেই বাসেতে যেতেছে তারই ভিড় আছে, যারই বাসেতে যেতেছে তারই ভিড় আছে, কোনো সূত্রপাত নাই। বক্সের সাউন্ডটা লাগাইছি, লাগানোর পরে হেরা আমাদের উপরে এসে চড়া হয়ে গেছে। তারপরে হেরা হেরা ছুরি আনতে গেছিল, ছুরি, হ্যাঁ, ছুরি আনানোর পরে আমাদের মানে বড় বড় মানুষ আসলো, শক্তি চাষ আসলো, শক্তি চাষ আনানোর পরে হেরে মোটামুটি চারজন, না চারজন ইনজুরি হয়েছি, এর মধ্যে দুজন জীবিত হসপিটালে রেফার আছে, আর হের একজন আমার হাতে রড দেবে, হেরো তো বসে দিছে, হেরো গেঞ্জি গেঞ্জি টেঞ্জি সবকিছু ছেড়েছে। দেখেন দেখেন শার্ট মার্ট। স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভারত ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। আপনার শহর সোনামুড়ায় এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে রক্ত, মল, মূত্র, কফ, শুক্র যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা। তাছাড়া রয়েছে বিদেশে যাওয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। রিপোর্ট পেয়ে যাবেন একদিনের মধ্যে। আমাদের ঠিকানা সোনামুড়া রিজার্ভ পুকুরের পশ্চিম পাশে লস্কর মেডিকেল হলের নিচতলায়। তাছাড়া এখানে হাপানিয়া ও আগরতলা জিবি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন।